আপনারা অনেকে পছন্দ করেছেন, আরও আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। কি ভালো লাগছে বলুন, এবং কাঁচা চাদর যদি পাতা হয় কি ভালো লাগে না, কিন্তু ভাল লাগছে। এই যে শাড়ি পরে কাজ করছি, দেখবেন খুব ভালো লাগে। নিজের গাছের ফুল দিয়ে যখন বাবা খেয়ে না পেট একদম হাবুডুবু হয়ে গেছে, পুরো হাবুডুবু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনার সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন আর পুরো হ্যাপি থাকবেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখে আপনারা ভাবছেন যে পুরো সাজুগুজু হয়ে শাড়ি টাড়ি পরে একদম পুরো একদম আমি আপনাদের সামনে এসে হাজির। আপনারা কি ভাবছেন যে আমি কোথাও বেরোবো? না 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 না, কোথাও বেরোচ্ছি না, ঘরেই আছি। বাইক গেল না, এই জন্য চুপ হয়ে গেলাম। এই সাজুগুজু দেখছেন, পুরো শাড়ি পরা দেখছেন, একদম পুরো ফিটফাট যেটা দেখছেন, এটা হলো আপনাদের মধ্যেই এক বোন আমাকে রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা করতে, যে দিদিভাই তুমি পুরো শাড়ি পরে সেজে গুজে একদম ফিটফাট হয়ে ভিডিও করবে। তাও এই রিকোয়েস্ট ভিডিওটা 3-4 দিন হয়ে গেছে, ও বলেছে, একটু লেটই হয়ে গেছে আমার করাটা। তা আজকে সঙ্গে সঙ্গে করে নিলাম যে না আর বেশি লেট করা যাবে না, সঙ্গে সঙ্গে ভিডিওটা করে নিই, কেন অপেক্ষা তো আছে না, বোন দেখবে আমাকে, তা বলবে বোন কেমন লাগছে আমাকে, আর আপনারা সবাইও বলবেন কেমন লাগছে। তো চলুন আজকে এই শাড়ি পরেই পুরো আমার কাজ দেখবেন, যা যা আমার বাদবাকি বেলার দিকে কাজ থাকে সেইগুলোই করব। তার আগে একটুখানি খাবো হচ্ছে চা। এখন বাজে হচ্ছে 12টা। এতক্ষণ টাইম লাগলো আমার দেখতে, ঘড়িটা বলবেন না। আর ওইদিকে দেখুন আমার সোনামাটা পড়ছে, ওই যে ফ্যাকাশে আসতে বোধ হয় লাইটের, যখন আমি বসবো ওখানে চা খেতে তখন আপনাদের দেখাচ্ছি। তো চলুন, চা তো রেডিই আছে, কারণ সকালে রেডিই থাকে করা, দীপক খেয়ে যায়, ওটাই একটু গরম করবো আর কিছুই না। চলুন ঝটপট করে চা খাই, কেন মাথা ধরে গেছে, শুধু আপনাদের জন্য অপেক্ষায় ছিলাম, আপনাদের সাথে নিয়ে খাবো চা। চলুন। এনে দুধটা নে, দুধটা নিয়ে নে। না দুধ খেতে ভালো লাগে না, মুখটা কেমন করে না, খাও অল্প অল্প করে খাও নিয়ে আর পড়ো। দুধটা তাও অনেক দিন দেওয়া হয় না, এবার মাঝে সাঝে তো খাওয়া দরকার না, পড়াশোনা করে, না খেলে তো হবেই না, খেতে চায় না জানেন না, দুধ একদম না, হরলিক্স দিয়ে দিলেও খেতে চায় না। আর আমার খুব ভালো লেগেছে কালকের যে প্র্যাঙ্ক ভিডিওটা আমার মাম্মার করেছি, আপনারা অনেকে পছন্দ করেছেন, আরও আপনারা বেশি বেশি করে শেয়ার করুন প্র্যাঙ্ক ভিডিওটা, যাতে আমার ভাইরাল হয়ে যায়। চেষ্টা তো করেছি করার। চলুন খেতে থাকি, দেখে থাকুন আপনারা আর সঙ্গে থাকুন। ফ্রেন্ড, শাড়ি পরে কাজ করছি, মানে আমি তো 13 বছর পর করছি শাড়ি পরে কাজ। সেই বিয়ে হওয়ার 1 থেকে 2 মাস বোধহয় পরেছিলাম শাড়ি, তারপর আর আমি পরিনি। আমার শ্বশুরই বলেছিল এখনকার এত কেউ শাড়ি ফাড়ি পরে না, অত আর ঘোমটা ঘোমটা দেয় না, ও তুমি ছাড়ো। সেই থেকে আস্তে আস্তে শাড়ি পরা বন্ধ। ও একটু রিল্যাক্স সত্যি বলবো, শাড়ি পরে কাজ করা খুবই মুশকিল হয়, আর যারা করে তাদের তো হ্যাটস অফ দেবো, আমি পারি না বাবা। আমার দেখুন না করছি এতক্ষণ ধরে, 14 বার আমাকে শাড়ি সামলাতে হচ্ছে। অভ্যেস নেই, অভ্যেস না থাকলে যেটা হয় তাই না বলুন, কিন্তু ভাল লাগছে। এই যে শাড়ি পরে কাজ করছি, অনেক পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। বিয়ের পর যেভাবে কাজ করতাম, যেভাবে শাড়ি পরে, অনেক কিছু ভালো লাগছে আর মজাও পাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, একদম ফ্রেশ চাদর পেতে দিয়েছি, পরিষ্কার ঝকঝক। আর ওই চাদরটা খুব নোংরা হয়ে গেছিলো, একেই তার মধ্যে সাদা কালার ছিল, তার হয়েও গেছিলো 4-5 দিন তো হয়ে গেছিলো ওটা বিছানায়। কি ভাল লাগছে বলুন, এবং কাঁচা চাদর যদি পাতা হয় কি ভালো লাগে না। আর এইদিকে এইগুলো একটুখানি পরিষ্কার করে নিয়েছি, সব ধুলো টুলো পড়ে গেছিলো। আর দেখুন এই বালা ঠালাগুলো আমার সব বের করেছে মাম্মা, আর বলবেন না। এই চুড়ি ও ডান্সের আর বলবেন না, এই বের করে খেলছিল একটুখানি। আর এই সব এই জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছি, ধুলো ধুলো পড়ে গেছিলো, এই তো রেগুলারই করতে হয়। এই যে এই জায়গাগুলো, এই যে পুরো পুরো ধুলো ধুলো পড়ে গেছিলো, এই সব এইগুলো করে দিয়েছি। আর এইটা দেখছেন এই ডিভিডি প্লেয়ারটা খারাপ হয়ে গেছে, এক জায়গায় দিয়েছিল, ও আর এক জায়গায় দেবে বলছে, কেন এটা হতে পারে ঠিক নাও হতে পারে, এখন জানি না কি হবে, এই জন্য এরকম প্যাক করা আছে। আর এই দেখুন কাঁচা, তো চলুন এগুলো নিয়ে যাই। এইখানেও একটা আছে, হলো বাবা একটু সেজে নিলাম। আর বলুন এই শাড়িটা কেমন লাগছে, অবশ্যই বলুন কিন্তু এই শাড়িটা কেমন লাগছে। আর এই সবচেয়ে কালারের মধ্যে আমার এই শাড়িটা, মানে এই কালারটা খুব পছন্দ, এই স্কাই কালারটা দেখছেন। আমি খুবই, আপনারা অনেকেই জানেন যে আমার স্কাই কালার খুব পছন্দ। আর তার সাথে যদি বলেন আর কী কালার পছন্দ, সেটা হলো ব্ল্যাক আর এই রেড, 3টে কালার আমার খুবই পছন্দ। আর আমার শাড়িতে, জামা কাপড়ে, অন্তত ব্লাউজে আপনারা এই 3টে কালারের মধ্যে যে কোনো একটা কালার তো পাবেনই, খুব পছন্দ আমার এই 3টে কালার, তাই জন্য ফেভারিট আমার। তো চলুন এবার কয়েকটা কাঁচা তো বেরিয়েছে, স্নানের পর কাঁচা তো থাকেই জানেন, ওইগুলো মেলে দেবো, মেলে দিয়ে সোজা পুজোটা দিয়ে দিই। তা পুজোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুজোটা করার পর চলুন। দেখুন পুজো হয়ে গেছে আমার, ঠাকুর খাচ্ছে, খেতে দিয়েছি। আর আজকে তুলসী পাতা আমাদের মাসির কাছ থেকে পাইনি। আর এই দেখুন, দেখছেন আমার গাছের ফুল, ঠাকুরকে দিয়েছি, যে কটা ফুল ফুটেছিল ঠাকুরকে আমি দিয়েছি। কি সুন্দর লাগছে না? দেখবেন খুব ভালো লাগে নিজের গাছের ফুল দিয়ে যখন পুজোটা করা হয়, খুবই ভালো লাগে। ফ্রেন্ডস, দুপুরে রান্না হয়ে গেছে। এই দেখুন, প্রথমে দেখিয়ে দিচ্ছি ভাত, মসুর ডালের হচ্ছে ফুটুনি করেছি, ফুটুনি ডাল। এতে আজকে শুকনো লঙ্কা দিইনি, কাঁচা সর্ষের তেল দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছি, এটাও ভালো লাগে খেতে। আর তার সাথে হচ্ছে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আর হলো এই দেখুন করলা সিদ্ধ, আর আলু মাখা মানে আলু সিদ্ধ যেটাকে চোখা বলে। আর তার সাথে এই যে পাঁপড়, এটা তো না হলে চলবেই না। আর দেখুন আমার সোনা মাটা, ওই দেখুন 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 দেখুন, ওই দেখুন কি ভাব। তা চলুন খেয়ে নিই, খাওয়ার পর দেখা করছি আপনার সাথে। বাবা খেয়ে না পেট একদম হাবুডুবু হয়ে গেছে, পুরো হাবুডুবু। ওফ, সে কি ভালো লাগছে না? এই জায়গাটায় এত সুন্দর হাওয়া দেয়, দেখুন আপনারা বুঝতেই পারছেন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর দারুণ লাগে এই জায়গাটা। এই জায়গাটা 12 মাসই হচ্ছে মজা আমার। যেমন এই পিছনের দরজাটা খুললেও একটা হাওয়া আসে প্রচণ্ড দারুণ। আর এই জায়গাটা, শুধু এই জায়গাটা, ওই দিকটা না, শুধু এইখানটা। তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তা কেমন হলো বলবেন, এই আজকের এই সুন্দর এই ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। আর আমার যে নতুন ফ্রেন্ড, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম টুক করে বাজিয়ে দেবেন, তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। আর আমার ভিডিও কিন্তু আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, কিন্তু করতে তো হবেই অবশ্যই, একদম ছড়িয়ে দিন আমার ভিডিও। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। তা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। তা সবাইকে বাই বাই। আর হ্যাঁ, আবার চলে আসলাম আমি আপনাদের কাছে। আপনাদের যদি আরও যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি করার চেষ্টা করব, নিশ্চয়ই করব। বাই বাই।